চার ছক্কার জমজমাট লড়াই টি টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ালেও সে আয়োজন নিয়ে অভিযোগের অন্ত নেই দলগুলোর। অক্রিকেটীয় দেশে ক্রিকেট বিশ্বকাপ আয়োজনই যেন এখন তাদের গলার কাটা। নানা ধরনের অব্যবস্থাপনা অনিয়ম সঙ্গী করে এগোতে গিয়ে হিমশিম খাচ্ছে দলগুলো, কোনো কিছুরই নেই সঠিক পরিকল্পনা। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর টিম হোটেল, অনুশীলনের মাঠসহ সব কিছু নিয়ে ভাবলেশহীন অবস্থা আয়োজক যুক্তরাষ্ট্রের। তা নিয়ে ইতোমধ্যেই অভিযোগও জমা পড়েছে আইসিসি বরাবর। শ্রীলঙ্কা তো অভিযোগ করেই বসেছে যে ভারত ও সাউথ আফ্রিকাকে নাকি বাড়তি সুবিধা দিচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এবার আরও এক অভিযোগ নিয়ে হাজির খোদ ভারত ক্রিকেট দল। ভারতের কোচ রাহুল দ্রাবিড় প্রশ্ন তুলেছেন অনুশীলনের সুযোগ সুবিধা নিয়ে। এবারের বিশ্বকাপে ভারতের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, আর টিম ইন্ডিয়ার অনুশীলনের জন্য নির্ধারিত ক্যান্টিওক পার্কের দূরত্ব এই স্টেডিয়াম থেকে 8 কিলোমিটারেরও বেশি, যেখানে আবার নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা, অনুশীলন করতে হচ্ছে পাবলিক প্লেসে, যা নিয়ে রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন কোচ রাহুল দ্রাবিড়। শুধু মাঠ নিয়েই নয়, বিশ্বকাপ আয়োজন নিয়েও সমালোচনা করেছেন ভারত কোচ। বিশ্বকাপের জন্য এখানে অবশ্যই বড় স্টেডিয়াম আছে এবং থাকাটাও খুব স্বাভাবিক বিষয়। স্টেডিয়াম থাকা সত্ত্বেও আমরা একটা পাবলিক পার্কে অনুশীলন করছি। নাসাউয়ের পিচ বেশ ভালো। এখানে একটা বিষয় বেশ রোমাঞ্চের, তা হলো নতুন একটি দেশে এই পিচগুলো স্থাপন করা হয়েছে। তবে যে দেশের ক্রিকেটটা একদমই জনপ্রিয় না, সেখানে খেলাটা ভিন্ন রকম। আশা করি আমাদের ম্যাচ শুরুর আগে অবস্থার পরিবর্তন হবে এবং বিশ্বকাপের উন্মাদনাও হয়তো বাড়বে। বিশ্বকাপের প্রথম ম্যাচে নাসাউতে মাঠে নামবে ভারত, যেখানে মাইটি ইন্ডিয়ার প্রতিপক্ষ আয়ারল্যান্ড। নাসাউয়ের ড্রপ ইন পিচে ভালো খেলার প্রত্যাশা মেন ইন ব্লুর। তাজিন খন্দকার, সময় সংবাদ।